আজকে কি রান্না হবে মা? মা আজকে মেনু বলে দেন, আপনি শুরু করেন আজকের ব্লগ। মিষ্টি কুমড়ো দিয়ে ডাটা দিয়ে আর কাঁঠালের বীজ, হ্যাঁ কুমড়ো দিয়ে ডাটা দিয়ে আর বীজ দিয়ে আর তরকারি, আলু পটল তরকারি আর ডাল। ডাল অলরেডি রায়সা এখানে সকালে পড়ছে। কদিন আগে রায়সার ক্লাস টেস্ট হয়েছিল, তোমাদেরকে বললাম রায়সার পরীক্ষা, তো দেখো ইংলিশে পেয়েছে 15-এর মধ্যে 9। ওর ভুলটা তোমাদেরকে দেখাই, সেটা হলো ফাতেমা হ্যাজ মেনি বুকস হবে, সেখানে ও মেনি বানানটা দেখো কি লিখেছে, মানে চঞ্চল ব্রেন হলে যা হয়, ও কিন্তু জানে মেনি বানান, এম এ এন ওয়াই হবে, দেখো এ এম এন ওয়াই করেছে। তো এইরকম ভুল টুকিটাকি এগুলো ঠিক করেছে, এটাও ঠিক করেছে। এখানে অনেকটাই ভুল করেছে, এটা এখান থেকে এখানে তোমার 2 নম্বর কাটা গিয়েছে। আর এটা কি কোশ্চেন ছিল, এখানেও তাই, এখানে মেনি বানানটা দেখো, সেই জন্য 2, 2, 4 এখানেই কাটা, মানে 5 নম্বর 6 নম্বর যে কম পেয়েছে তার মধ্যে এখানে 2, 2, 4, 5, 6 এ দেখো এই তিনটাই ভুল করেছে। তার মধ্যে মেনি বানান যদি ঠিক থাকলে পেরে যেত, তা আমি জানি ও জানে, তার মানে ওর কমতিটা আমি বুঝতে পারছি, প্রচুর প্রচুর প্র্যাকটিসের প্রবলেম। কিন্তু আমরা এই কাপটা ফুল আছে নাকি এটা বুঝতে পারিনি। ও কাপটা ফুল আছে কিনা বুঝতে পারোনি, ঠিক আছে, কিন্তু সেন্টেন্সটা কিন্তু রায়সা ঠিক লিখেছে, ঠিক আছে, নেক্সট টাইম আরো ভালো হবে, তাই না? ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, ভাতও বসানো আছে, তোমাদেরকে তো মনে আগেও বলেছি কিনা জানি না, মানে ভাতে জল ফুটিয়ে চাল দিয়ে 2 মিনিট ফুটিয়ে রেখে আমরা ঢেকে রাখি, তরকারি দুটো হয়ে যাওয়ার পরে তখন আবার চাপিয়ে দিই ভাত, তাহলে গ্যাসটা কম পড়ে, আমার তো তাই মনে হয়। মেনুতে আর হবে আজকে লাল শাক ভাজা, এটা অবশ্য আমি যাবার সময় খেয়ে যেতে পারবো না, আর সকালবেলায় মাছ কেনা হয়েছে, আজকে মাছের বাজারে গিয়ে মাছ কেনা হয়নি, আজকে আমাদের বাড়ির সামনে পাড়াতে বিক্রি করতে এসছে, তো সেই মাছ কেনা হয়েছে, তো সকালবেলায় মাছ কিনে কেটে রান্না করে সকালবেলায় খুব কম খাওয়া হয়, সেই জন্য আগে থেকে মাছ কিনে রাখা হয় ফ্রিজে, তো সকালবেলায় রান্না করার সুবিধা হয়, তো আজকে আমি খেয়ে যেতে পারবো না। তো আর হচ্ছে 5টা রুটি হবে মার আর রায়সার পাপার জন্য, কারণ আজকে রায়সা টিফিনে নিয়ে যাবে, রায়সা বেশিরভাগ দিনে রুটি নিয়ে যায় টিফিনে, কিন্তু যেহেতু ছেলে আজকে আবদার করছে তো রায়সা আজকে টিফিনে নিয়ে যাবে চাউমিন, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চাউমিন আমি সেদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছি, একটু পরে তৈরি করব, কারণ তোমাদেরকে দেখিয়ে দিই, ভাতটা তো দেখলেই তখন যে বন্ধ করা ছিল, ভাতটা তো দেখলেই তখন বন্ধ করা ছিল, তো এই দেখো আবার ফুটতে দেয়া হয়েছে, হয়ে যাবে একটুখানি। আর এখানে এই যে পটল আলুর ঝোল হচ্ছে, ডালও হয়ে গিয়েছে, তো আজকে এই আমাদের রান্না বান্না। তোমাদেরকে তো আগেই বলেছি আমি যে আমাদের সকাল রাত্রি দুবেলাই ভাত রুটি দুটোই হয়, তো ভাত হয়ে গিয়েছে এখন রুটি, আর এখানে রায়সার চাউমিন মোটামুটি রেডি, টিফিনে চাউ। গুড মর্নিং মুঞ্জিত ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলায় এই যে আজকে এখনো টুকটুকি পাইনি, টুকটুকির জন্য আমি দাঁড়িয়ে আছি, তো ভিডিও তো আগে থেকে শুরু করে দিয়েছি, আশা করি আজকের দিনটা ভালোই যাবে, তো সঙ্গে থাকো দেখতে থাকো। টিফিন করে বাড়ি থেকে আসছি, ভাত খেলাম, হাঁসের ডিম দিয়ে পটল দিয়ে রান্না করেছিল মা, ডাল আর একটা কুমড়ো দিয়ে ডাটা দিয়ে তরকারি, আর ভাত খেয়ে আসলাম স্কুল ফিল্ডে জোড়া শালিক। Sorrow, careful.
স্কুল থেকে এসে আমি মানে অর্ধেক স্নান করলাম, মাথা চুল ভেজাইনি, আর এত রোদ গরম, তো এসে গ্লুকন্ডি খাচ্ছি। আমি সাধারণত স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে কিছু খাই না, মানে বাড়ি থেকে তো একদম ভাত খেয়ে আসি, সন্ধ্যাবেলায় আবার কিছু খাই। তো আজকে এতটাই মানে ভেতরটাই শুকিয়ে গেছে এরকম মনে হচ্ছে, এত রোদ, আর সমস্ত ক্লাসের বাচ্চাদের জন্য আমার খুব খারাপ লাগছিল, আর আমি নিজেও খুব ক্লান্ত হয়ে গেছি। মানে যখন আসছিলাম তখন বাতাসটা মুখে চোখে লাগছিল, তো মানে পুরো মনে হচ্ছিল যেন যে পুড়ে যাচ্ছে। এখন আমি রায়শাকে আনতে যাচ্ছি, ও আছে ক্যান্টেতে, আর একটুখানি চোখ লেগে এসেছিল, মানে স্নান করেছি ঠান্ডা জল দিয়ে, তারপরে যেই ফ্যানের তলা শুয়েছি খুব ঘুম চলে এসেছিল। তো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এই তারে দেখো রায়শার পাপার লুঙ্গি আর মায়ের কাপড় মেলা আছে, মায়ের শাড়িটা মনে হয় তুলে নিয়ে রেখেছে মা, এখন তো সন্ধ্যা হয়ে আসলো। তো এই তারে কিন্তু মা ছেলের কাপড় থাকে, আর মা কিন্তু রায়শার পাপার লুঙ্গি গামছা সমস্ত কিছু মাই তুলে মায়ের ঘরে রাখে, মানে আমি যেমন আমার রায়শার রাখি সেরকম মা রাখে, মানে মায়ের ছোট ছেলে বুঝতে পারছো। আর ওই তারে আমার আর রায়শার থাকে, তো আমি লাইট জ্বালিয়ে দিয়েই গেলাম, এখনো অন্ধকার হয়নি তাও, কারণ ফিরে আসতে অন্ধকার হয়ে যাবে। আমিও কাপড় তুলে রেখে গেলাম আমার আর রায়শা, আর মা মনে হয় বাইরে আছে। মায়ের কাপড়টা, মায়ের শরীর ভালো থাকলে মাই তুলে, মা আর রায়শার পাপার, কারণ আমার মনে হয় যে এগুলো একটা মানে বেঁচে থাকার একটা মানে কি বলা যায় বলো তো, এগুলো একটা মানে বাঁচার মানে রসদ যাকে বলে, যে না জিতের মা ভাববে যে না জিতের এইটা লুঙ্গিটা আছে তুলতে হবে, এই যে একটা টান, তো সেই জন্য আমি একদম ছেলেকে ছেড়ে দিয়েছি মায়ের কাছে। তো আমি সাধারণত রায়শার পাপার ডেইলি ইউজ, মানে ডেইলি ইউজ বলতে গেলে লুঙ্গি আর গামছা এখানেই মেলে, তো মা কিন্তু রায়শার পাপার লুঙ্গি গামছা তুলে মায়ের ঘরেই রাখে আলনাতে, আর ওই আলনাতে কিন্তু মা ছেলের জামা কাপড়ই থাকে, আর এই ঘরের আলনাতে আমার আর রায়শার থাকে। রায়শারও আমি আলনাতে রাখি না সবসময়, আমি ওই কাঠের আলমারিটার ভিতরে রাখার চেষ্টা করি, কারণ আমার মনে হয় যে মানে মাকড়সা টাকড়সা বেড়ায় যদি। তো এই হলো কথাটা শেয়ার করা ছিল, তো আমি ঠিক করি না ভুল করি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তা মা খুব ভালোবাসে এগুলো করতে, তো আমার যেমন রায়শার কাজ করতে ভালো লাগে তেমনি মারও ভালো লাগবে স্বাভাবিক, তো আমার ভালোও লাগে। রায়শাকে ক্যারেটে থেকে নিয়ে এসে একটুখানি চামড়ি খেয়ে ওকে পড়তে বসিয়েছিলাম, তারপরে যা হয় রাত্রের খাবার দাবার ভাত রুটি দুটোই হয়েছিল, তো এখন বিছানা টিছানা কিছুই রেডি হয়নি, এখন বিছানা করে রায়শাকে ঘুম পাড়িয়ে দেবো, তাড়াতাড়ি সকালে আবার উঠতে হবে, সেম রুটিন। যাই হোক, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুন্দর থাকো, সুস্থ থাকো, টাটা।